আমরা ১৯২৮ সাল থেকে এই ঈদগাহে নামাজ পড়তেছি এভাবেই, এই নিয়মে। কোরআন সুন্নাহ ফিকহ সব কিতাবে একই কথা, যে কোনো একটা জায়গায় চাঁদ দেখা গেলে ওই অনুসারে সমস্ত মুসলমানরা একই তারিখে একই দিবসে রোজা এবং ঈদ পালন করা। বছর ঘুরে আবারও এলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আরেকটি দিন। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুর, বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন স্থানে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। আজকে আমরা ঈদ উল আজহা পালন করতেছি এজন্য যে গতকাল আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবেন একত্রিত হয়ে পবিত্র হজ পালন করছে। আমার বাপ ৪৫-৪৬ বছর ঈদ করিয়ে আছে, আমার বাপ মরে যাওয়ার পরে আমরাও ঈদ করতেছি। দেশে ঈদুল আজহা উদযাপিত হবে সোমবার, তবে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে রোববারই পালিত হয় ঈদ। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ওয়াল ইতিবারু বিআসবাকিত রুইয়া, অর্থাৎ প্রথম চন্দ্র দেখাই ধর্তব্য, সেই হিসেবে আমরা হানাফি মাযহাবের এই মাসআলাটি পালন করার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। কোরআন সুন্নাহ ফিকহ সব কিতাবে একই কথা, যে কোনো একটা জায়গায় চাঁদ দেখা গেলে ওই অনুসারে সমস্ত মুসলমানরা একই তারিখে একই দিবসে রোজা এবং ঈদ পালন করা। আমার মনে হয় সারা পৃথিবীর সব মুসলিম একসাথে ঈদ করা উচিত। নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ।